অবশেষে দেশজুড়ে সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। সংসদ সদস্য ও দলীয় পদ হারাচ্ছেন তিনি। নারীদের কটূক্তি এবং গত কয়েকদিন ধরে নানা সমালোচনা ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোন আলাপি কাল হল মুরাদ হাসানের। মাহির ভিডিও বার্তায় স্পষ্ট প্রমাণ হয় তিনি মুরাদের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আতিকা রহমানের রিপোর্ট দেখুন বিস্তারিত। বেশ কদিন ধরে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান তার নানা কর্মকাণ্ডে আলোচনা সমালোচনার জন্ম দেন। দলীয় এবং বিভিন্ন টকশোতে বেসামাল কথাবার্তায় এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতে থাকে। টেলিভিশন শিল্পী সমিতির একটি অনুষ্ঠানে গান গেয়ে ভাইরাল হন মুরাদ হাসান। এরপর একটি ইউটিউব টকশোতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ করেন। নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও নারীদের অবমাননা করে বক্তব্যের সমালোচনা করেন। ডাক্তার মুরাদের রোকেয়া হলে থাকা মেয়ে এবং ছাত্রলীগের নারী নেতাকর্মীদের নিয়ে অশালীন বক্তব্য নিয়েও ছাত্রলীগের নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়েন। এসব সমালোচনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার ফোন আলাপ, যেখানে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেন মুরাদ। মাহিকে ধর্ষণের হুমকি দেন পর্যন্ত তিনি, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারের কথাও বলেন। মাহিয়া মাহি বর্তমানে স্বামীর সঙ্গে উমরা পালন করছেন। সেখান থেকে এক ভিডিও বার্তায় বলেন তিনি প্রতিমন্ত্রীর এমন আচরণে সেদিন বাধ্য হয়ে চুপ ছিলেন, হুমকির মুখে ছিলেন তিনি, নিরাপত্তাহীনতায় ভুগতেন। আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম, নিজের আত্মসম্মান বোধ কতটুকু আসলে সেখানে আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানেন। এবং আজকেও আমি ভীষণভাবে বিব্রত। এই ভাষার প্রতিউত্তর অথবা এই ব্যবহারের প্রতিউত্তর আমার আসলে কি দেওয়া উচিত ছিল, আদৌ আমি আসলে কিছু বলার ভাষা আমার আসলে সেদিন ছিল না। আমি সেজন্যই কোনো প্রতিবাদ করিনি, আমার নিজের মতন করে আমার মনে হয়েছে যেভাবে পাশ কাটিয়ে যাওয়া উচিত আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গেছি। ফোনালা ফাঁস হওয়ার পর থেকে নতুন করে বিপাকে পড়েছে নায়িকা মাহিয়া মাহি। মাহি ভিডিও বার্তায় ভীষণ আবেগী হয়ে বলেন ডাক্তার মুরাদের কারণে তিনি পরিবারের কাছে ছোট হয়েছেন, সারা দেশের মানুষের কাছেও ছোট হয়েছেন। তো আরো একবার আমি নিজের কাছে, নিজে তো ছোট হয়েছি, দেশবাসীর কাছে আরো একবার ছোট হলাম। ডিবি কার্যালয় জানিয়েছে উমরা থেকে ফিরলে মাহিকে জিজ্ঞাসাবাদ করা হবে, সদ্য পদত্যাগ করা তথ্য সম্পর্কে।